বড় পর্দার ব্যস্ততা তো ভাবে শুরু হয়নি যদিও বঙ্গবন্ধু বায়োপিকে মোটামুটি কথা হয়ে আছে যখন কাজ শুরু হবে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের ক্যারেক্টারটা প্লে করতে পারবো যতটুকু আমি এখনো জানি আর ছোট পর্দায় কাজ করছি বেশ ফ্রিকুয়েন্টলি কাজ করছি একক নাটক টিভিসি ওভিসিজ অ্যান্ড এখন একটু শোজ নাচের প্রোগ্রাম হয়তো একটু কম যেহেতু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে বাট na czupnie i আমার অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তো আমাদের সব ধরনের কাজই করতে হয় দেখা যায় যে সোশ্যাল ম্যাসেজ আছে এরকম কাজও করতে হচ্ছে আবার রং কম বা রোম্যান্টিক নাটক এরকমও করতে হচ্ছে সো অবশ্যই একটা ম্যাসেজ যেটা আমি নিজে পার্সোনালি বিলিভ করি আমি একদমই স্মোকিং পছন্দ করি না সো আমি যে জিনিসটা পার্সোনালি বিলিভ করি সেই রকম একটা স্ক্রিপ্টে কাজ করতে পারা অবশ্যই একটা আনন্দের ব্যাপার এবং আমার মনে হয় যে এখন এই গ্লোবালাইজেশনের যুগে জিনিসটা খুবই নর্মালাইজ হয়ে যাচ্ছে স্মোকিংটা সো সেটার এগেনস্ট একটা কাজ বা সে অ্যাটলিস্ট যদি একটা দুটো মানুষ যদি রিয়েলাইজ করতে পারে কাজটা দেখে সেটাই স্বার্থক আমাদের আমি এই কাজটা নিয়ে যদি বলি আরমান পাশা ভাইয়ের ডিরেকশনে এটাই আমার প্রথম কাজ এবং আমরা বেশ এই করোনার এই সিচুয়েশনের মধ্যেই কাজটা করেছি এবং সেফটি মেজার মেনটেন করে কাজটা করেছি আমার কাছে খুব ভালো লেগেছে একদিনের একটা অল্প সময়ের মধ্যে আমরা খুব কম্প্যাক্টলি একদম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি আর আমি খুব এনজয় করেছি একটা ছোট্ট ফ্যামিলির গল্প এবং খুব সিম্পলি সেখানে আর কি মেসেজটা প্রট্রে করা হয়েছে